এই মুহূর্তে রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়ে গেছে আগস্ট মাসে কবে কবে লকডাউন থাকবে সেটা কিন্তু জানানো হয়ে গেছে। এর আগে রাজ্য সরকার ঘোষণা করেছিলেন যে আগস্ট মাসে 7 দিন লকডাউন থাকবে, সেই 7 দিনের লকডাউন থেকে কমে 6 দিন লকডাউন হয়ে গেল। তো বন্ধুরা আপনারা ইতিপূর্বে জেনে নিয়েছিলেন যে আগস্ট মাসে কবে কবে লকডাউন হবে, সেই লকডাউনের দিনক্ষণ কিন্তু আবারও পরিবর্তন হয়ে গেল। আপনি যদি জানতে চান যে আগস্ট মাসে অ্যাকচুয়ালি কবে কবে লকডাউন থাকছে, রাজ্য সরকার ঠিক কি জানিয়েছেন, অবশ্যই পুরো বিষয়টি জানতে হলে ভিডিওটা স্কিপ না করে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি সমস্ত কিছু বুঝতে পারবেন এবং এই চ্যানেল থেকে আগামীতে লকডাউন সম্পর্কিত পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে দেবেন, যাতে এই চ্যানেল থেকে লকডাউন সম্পর্কিত একটা ভিডিও নোটিশ আপনার মিস না হয়। তো বন্ধুরা, এখানে প্রকাশিত খবর অনুযায়ী এমনটাই বলা হয়েছে, প্রথমে রাজ্য সরকারের তরফ থেকে বলা হয়েছিল চলতি মাসে রাজ্যে 9 দিন সম্পূর্ণ লকডাউন হবে, পরে বারবার সেই লকডাউনের দিন কিন্তু বদল করা হয়, শেষে 7 দিনে দাঁড়িয়েছিল, এবার আবারও একদিন কমে গেল পূর্ণ লকডাউনের দিন। বুধবার নবান্ন থেকে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিয়েছেন 28 আগস্ট রাজ্যে লকডাউন হচ্ছে না, তবে পূর্ব ঘোষণা অনুযায়ী 20 আগস্ট, 21 আগস্ট এবং 27 আগস্ট এবং 31 আগস্ট এই দিনগুলি কিন্তু পূর্ণ লকডাউন থাকবে সারা রাজ্য জুড়ে। এদিন ফের রাজ্য সরকারের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে 28 তারিখের পূর্ণ লকডাউন স্থগিত করা হয়েছে, ফলে চলতি মাসে লকডাউন হচ্ছে 6 দিন। নবান্ন সূত্রে খবর, 28 তারিখ লকডাউন হলে টানা কয়েকদিন ব্যাংক বন্ধ হয়ে যাবে, তাই সেই কারণে এই দিনটি লকডাউনের আওতা থেকে বাতিল করা হচ্ছে। তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন রাজ্য সরকারের তরফ থেকে টুইট করেও জানিয়ে দেওয়া হয়েছে 28 আগস্ট কিন্তু সারা রাজ্যে লকডাউন থাকছে না, 28 আগস্টে যে লকডাউন সেই লকডাউন কিন্তু তুলে নেওয়া হয়েছে এবং 20 আগস্ট, 21 আগস্ট এবং 27 আগস্ট এবং 31 আগস্ট কিন্তু সারা রাজ্য জুড়েই লকডাউন থাকছে। এবং এখানে দেখুন রাজ্য সরকারের তরফ থেকে নোটিশ জারি করেও জানিয়ে দেওয়া হয়েছে, এখানে দেখুন নোটিশের ডেট দেওয়া হয়েছে 12/8/2020, অর্থাৎ কালকে কিন্তু নোটিশ বেরিয়েছে। এবং এখানে দেখুন মেমো নাম্বার দেওয়া হয়েছে এবং এখানে সাবজেক্ট লেখা হয়েছে 28 আগস্ট শুক্রবার, সেই দিন কিন্তু লকডাউন থাকছে না সারা রাজ্য জুড়ে। নোটিশে কি কারণ সেটা কিন্তু দেওয়া হয়ে গেছে, কারণ 28 আগস্ট লকডাউন হলে পরপর বেশ কয়েকদিন কিন্তু ব্যাংক বন্ধ হয়ে যাবে, সেক্ষেত্রে সাধারণ মানুষ কিন্তু সমস্যায় পড়বেন। সেক্ষেত্রে 28 আগস্ট কিন্তু লকডাউন তুলে নিচ্ছে, সেক্ষেত্রে আগের ঘোষণা মতো 20 আগস্ট এবং 21 আগস্ট, 27 আগস্ট এবং 31 আগস্ট এই 4 দিন কিন্তু লকডাউন কিন্তু থাকছে। তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতেই পেরেছেন আগস্ট মাসে কবে কবে লকডাউন থাকছে এবং কোন ডেটে লকডাউন তুলে নেওয়া হয়েছে, কেন তুলে নেওয়া হয়েছে, আশা করি সমস্ত কিছু বুঝতে পেরেছেন। যদি এই বিষয়ে আপনার কিছু জানার থাকে বা বলার থাকে অবশ্যই আপনারা নিচে কমেন্ট করবেন এবং আপনারা এটাও কমেন্ট করবেন এই মুহূর্তে এই যে দিনগুলিতে লকডাউন হবে আগস্ট মাসের, এই দিনগুলির মধ্যে কোন দিনটিতে আপনার জরুরি কাজ আছে বা এই দিনগুলি চেঞ্জ করে কোন দিনগুলিতে লকডাউন হলে আপনার সবচেয়ে সুবিধা হতো। বন্ধুরা অবশ্যই আপনাদের ব্যক্তিগত মতামত আপনারা কিন্তু নিচে কমেন্ট করবেন। এছাড়াও আপনি কমেন্ট করবেন এই মুহূর্তে আপনি কি আর লকডাউন চাইছেন না আনলক পর্ব শুরু করে আপনারা জনজীবন স্বাভাবিক করতে চাইছেন, আপনারা কি চাইছেন অবশ্যই আপনাদের ব্যক্তিগত মতামত আপনারা কিন্তু নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে টেক ইন্ডিয়া ইউটিউব চ্যানেলের নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং টেক ইন্ডিয়া ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন।